যাচ্ছিল। আফটার অল তিনি তো গান্ধী পরিবারেরই সদস্য, এ কথা ভুললে চলবে কেন? তাই যেটা হওয়ার সেটাই হয়েছে। পরিবারবাদকেই গুরুত্ব দিলেন রাহুল গান্ধী, ভুলে গেলেন উইনারের মানুষের ভালোবাসা। বুঝতে পারছেন না তো? কথা হচ্ছে রাহুলের রায়বেরেলির কেন্দ্রকে ধরে রাখা নিয়ে। সোমবার বিকেলে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন কেরলের ওয়েনার আসনটি ছেড়ে দেবেন রাহুল গান্ধী। নেতা রাহুল গান্ধীজি দো জগে সে চুনকে আয়ে হ্যাঁ, কানুন কে তহত উনকো এক সিট ভেকেট করনা পড়তা হ্যায় और एक सीट पे वो कंटिन्यू कर सकते हैं, और वो कल लास्ट डेट रहने की वजह से आज हम बैठ के सभी ने, पार्टी ने ये तय कर दिया कि राहुल गांधी जी अपना रायबरेली का सीट रखना चाहिए, क्योंकि रायबरेली ये पहले से भी उनके बहुत नज़दीक है, उस फैमिली के साथ बड़ा जुड़ाव है। वहाँ से वायनाड से खाली सीट पे प्रियंका जी लड़ना चाहिए, और इसीलिए हम पार्टी के ओर से और मेरे ओर से उनको धन्यवाद देता हूँ कि हमारी बात को उन्होंने रखी है और माना है दोनों ने। इसीलिए मैं आपके सामने आके डिक्लेयर कर रहा हूँ कि दोनों, एक तो रायबरेली सीट रहेगी और वायनाड में भी वो प्रियंका जी रहने से वहाँ के लोगों को भी एक हिम्मत मिलेगी कि राहुल गांधी जी यहाँ से छोड़े तो भी, वो छोड़े तो छोड़ के तो जाने वाले नहीं हैं, छोड़े तो भी प्रियंका जी एक, उन्होंने एक ये स्लोगन दिया है यूपी में जब ये हाथरस का ये हादसा हुआ था, तो उस वक्त उन्होंने कहा था मैं लड़की हूँ लड़ सकती हूँ, तो वो लड़की लड़ सकती है वहाँ से। और हमारे पार्टी की तरफ से मैं उनको धन्यवाद देता हूँ। দাদার ছেড়ে যাওয়া কেরলের ওয়েনার আসনটিতে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে বোন প্রিয়াঙ্কা গান্ধীকে। বহুত খুশি হুম, আই এম ভেরি হ্যাপি টু বি এবল টু রিপ্রেজেন্ট ওয়ায়নাড, এন্ড অল আইল সে ইজ দ্যাট আই ওয়ান্ট লেট देम ফিল হিজ অ্যাবসেন্স, অ্যাজ হি সেড হি উইল কাম মেনি টাইমস উইথ মি, বাট আই উইল ওয়ার্ক অ্যাজ হার্ড এন্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক এভরিবডি হ্যাপি এন্ড টু বি আ গুড রিপ্রেজেন্টেটিভ। और रायबरेली के साथ तो मैं, मेरा बहुत ही पुराना रिश्ता भी है और 20 सालों से मैंने काम किया है दोनों रायबरेली और अमेठी में, तो वो रिश्ता तो कहीं मतलब किसी भी तरह से टूट नहीं सकता, उसको कायम रखने के लिए हम दोनों हैं। और भैया की मैं मदद रायबरेली में भी करूंगी, और जैसे इन्होंने कहा हम दोनों रायबरेली में भी हम दोनों मौजूद होंगे और वायनाड में। সদ্য সমাপ্ত লোকসভা ভোট উত্তরের রায়বেরেলি এবং দক্ষিণের ওয়েনার, এই দুই কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। শুধুমাত্র তাই নয়, এই দুই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। তারপর থেকেই ভারতীয় রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করে, রায়বেরেলি নাকি ওয়েনার, কোন কেন্দ্রকে নিজের রাজ্যপাল হিসেবে বেছে নেবেন রাহুল? ভারতীয় রাজনীতির ইতিহাস বলছে রায়বেরেলির সঙ্গে কংগ্রেসের নারীর সম্পর্ক। 1952 সাল থেকে এখনো পর্যন্ত যতবার রায়বেরেলিতে লোকসভা নির্বাচন হয়েছে তার মধ্যে তিনবার বাদ দিলে বাকি সববারই সেখানে জিতেছে কংগ্রেস। 20 বারের মধ্যে 17 বার এই লোকসভা আসন জিতেছে কংগ্রেস। এই কেন্দ্রে জেতার ধারাবাহিকতা শুরু হয়েছিল গান্ধী পরিবারের ফিরোজ গান্ধীকে দিয়ে। রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধী রায়বেরেলি থেকে জিতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। মা সোনিয়া গান্ধীও এই রায়বেরেলি থেকেই 4 বারের সাংসদ। আর তাই রায়বেরেলিতে অপ্রত্যাশিত জয়ের পর পরিবারের পছন্দকে গুরুত্ব দিতে দেখা গেল সোনিয়া নন্দনকে। মেরা রায়বেরেলি সে ওর ওয়ায়নাড সে
इमोशनल कनेक्शन है। पिछले 5 सालों में मैं वायनाड का एमपी था और वायनाड के सब लोगों ने, हर पार्टी के लोगों ने प्यार दिया, तो उसके लिए मैं दिल से धन्यवाद करता हूँ और पूरी ज़िंदगी उसको याद रखूँगा। प्रियंका वायनाड से चुनाव लड़ेगी, मगर मैं भी पीरियोडिकली वायनाड जाऊँगा और जो वायदे हमने वायनाड को किए थे उनको हम पूरा करेंगे। रायबरेली का पुराना रिश्ता है, काफ़ी खुशी हो रही है कि मैं उनको फिर से रिप्रेजेंट करूँगा, मगर आसान निर्णय नहीं था, मुश्किल निर्णय था क्योंकि जुड़ाव दोनों के साथ है। रायबरेली एवं नेहरू गांधी परिवार समर्थक। 1952 एवं 1957 साले एखान थेके जेतेन किंबदंती कांग्रेस नेत्री इंदिरा गांधीर स्वामी फिरोज गांधी। 1967, 1971 एवं 1980 साल मोट 3 बार एखान थेके सांसद हन तिनि। 1980 सालेर उपनिर्वाचन एवं 1984 सालेर लोकसभा निर्वाचने सेखाने जयी हन जवाहरलाल नेहरूर नाती अरुण नेहरू। 1989-1991 এই কেন্দ্র থেকে জেতেন গান্ধী পরিবারের আত্মীয়া শীলা কল। এরপরও আরও বেশ কয়েকজন সেখানে প্রার্থী হন, যাদের প্রত্যেকের সঙ্গে গান্ধী পরিবারের যোগসূত্র হয়েছে বা তারা গান্ধী পরিবার ঘনিষ্ঠ বলেই পরিচিত। 1999 সালে এই কেন্দ্র থেকে জয়লাভ করেন ক্যাপ্টেন সতীশ শর্মা, যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রয়াত রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর। এই কেন্দ্র থেকে মাত্র 2 বার 1962 এবং 1999 সালের গান্ধী বা নেহরু পরিবার থেকে কেউই প্রার্থী হননি। এছাড়াও এই রায়বেরেলি থেকে টানা 5 বার জেতেন সোনিয়া গান্ধী। 2004-এর লোকসভা নির্বাচন, 2006-এর উপনির্বাচন, 2009, 2014 এবং 2019 সালে এখান থেকেই জিতে সাংসদ হন সোনিয়া গান্ধী। তবে পারিবারিক কারণ ছাড়াও রাহুলের রায়বেরেলিকে বেছে নেওয়ার পিছনে রয়েছে রাজনৈতিক সমীকরণও। রায়বেরেলি লোকসভায় কংগ্রেসের আধিপত্য থাকলেও বিধানসভায় এই কেন্দ্রের অধীনে থাকা 5টি বিধানসভা আসনে কংগ্রেস একেবারেই শূন্য। 2022 সালের বিধানসভা নির্বাচনে এই 5টি কেন্দ্রের মধ্যে 3টি সমাজবাদী পার্টি এবং 2টি বিজেপির দখলে যায়, যার মধ্যে বিজেপির এক প্রার্থী ছিলেন খোদ কংগ্রেসের ঘরের লোক। এখানেই শেষ নয়, ওই নির্বাচনে 5টির মধ্যে 4টি কেন্দ্রে কংগ্রেসের নাম যায় 3 নম্বরে এবং 1টিতে 4 নম্বরে। 5টি বিধানসভায় কংগ্রেসের সংগ্রহ ছিল মাত্র 13.2% ভোট। অন্যদিকে সমাজবাদী পার্টি পেয়েছিল 37.6% এবং বিজেপি 29.8%। ফলে স্পষ্টতই নিজেদের গড়েই শক্তি খুইয়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশ থেকে 2022-এর বিধানসভা ভোটে মাত্র 2টি আসন পেয়েছিল কংগ্রেস আর ভোট পেয়েছিল মাত্র 2.3%। পরিসংখ্যান থেকে স্পষ্ট, পারিবারিক আবেগের পাশাপাশি রায়বেরেলির গড় সুরক্ষিত করাও কংগ্রেসের প্রধান লক্ষ্য। ফলে রাহুল রায়বেরেলিকে বেছে নেবে এতে আর আশ্চর্যের কি আছে? এই কেন্দ্র থেকে রাহুলের মা তথা কংগ্রেসের সভানেত্রী সোনিয়ার রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। 2004 সালে এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে সোনিয়া পেয়েছিলেন 58.8% ভোট। 2006 সালের উপনির্বাচনে সেই ফল বেড়ে দাঁড়ায় 80.5%। 2009 সালে সোনিয়ার জয়ের হার সামান্য কমে দাঁড়ায় 72.2%। 2014 সালে ফের সোনিয়ার ভোটের হার বেড়ে দাঁড়ায় 83.8%। তবে 2019-এ অনেকটাই কমে যায় সোনিয়ার প্রাপ্ত ভোটের হার, সেবার সোনিয়া পান 55.8% ভোট। তবে 2019 সালে সোনিয়া বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে 1,67,178 ভোটে হারিয়ে এই কেন্দ্রে জয়লাভ করে। অন্যদিকে সোনিয়ার বিপক্ষে থাকা বিজেপির প্রার্থী দীনেশ পেয়েছিলেন 38.5% ভোট, যা মোটেও হেলাফেলা করার মতো বিষয় নয়। অন্যদিকে দক্ষিণের ওয়েনারও কংগ্রেসের গড় বলেই পরিচিত। 2019-এর লোকসভা ভোটে
এখান থেকেই সাংসদ হন রাহুল গান্ধী। ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় রাজনীতির অন্দরে গুঞ্জন উঠতে শুরু করেছিল পারিবারিক আবেগকে প্রাধান্য দেবেন রাহুল নাকি রাজনীতিকে। কিন্তু শেষমেশ পরিবারের আবেগকেই বেছে নিলেন কংগ্রেসের যুবরাজ। কেরল নেতৃত্বকে রাহুল জানিয়ে দেন রায়বেরিলিতেই থাকতে চান তিনি। গত বুধবারই রাহুল দাবি করেছিলেন, আমি দ্বিধায় আছি, ওয়েনর নাকি রায়বেরিলি, লোকসভায় কোন আসনে প্রতিনিধিত্ব করব। ওই দিন ওয়েনারের মানুষকে কৃতজ্ঞতা জানাতে একটি রোড শো করেন তিনি। সেখানেই তাকে দ্বিতীয়বার জয়ী করানোর জন্য সেখানকার মানুষকে ধন্যবাদও জানান রাহুল গান্ধী। আর তারপরেই কেরলের প্রদেশ কংগ্রেসের সভাপতি কে সুধাকরণের কথায় স্পষ্ট হয়ে যায়, ওই দিনই ওয়েনারের রোড শো আসলে ছিল সেখানকার মানুষকে বিদায় জানানোর আয়োজন। আর তা থেকে একথা স্পষ্ট যে পরিবারবাদ আর রাজনীতিকে এগিয়ে রাখতে ওয়েনারের জনগণের আবেগকে কার্যত অপমানই করলেন রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।